জয় বাংলা জয় বাংলা পশ্চিমবঙ্গে ডাক্তারি কলেজে আমাদের যাতে আমাদের ডাক্তার তৈরি হয় সেটা বছর বছর ডাক্তারি ছাত্র ভর্তিতে যে চরম দুর্নীতি চলে এই বছরের চরম দুর্নীতি করছে বাংলার স্বাস্থ্য দপ্তর চরম দুর্নীতি যেখানে বাংলার সরকার এতগুলো মেডিকেলের সিট বাড়িয়েছে যেখানে বাংলার বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিসি বাতিল করতে হবে সেই বহিরাগত ছাত্র ঢোকানো সেই তাদেরকে জায়গা করে দেওয়া কি সার্টিফিকেট জালি করা সার্টিফিকেট জালি করা মানে সম্পূর্ণ একটি ধান্দাবাজি দুর্নীতিগ্রস্ত ঘুঘুর বাসা তৈরি হয়েছে এবং এ বছরও প্রতি বছর বাংলা পক্ষ এই নিয়ে লড়াই করেছে যখন সামনে এসছে কিন্তু এই দুর্নীতিবাদ যারা রয়েছে স্বাস্থ্য দপ্তর তারা নির্লজ্জ তারা বাঙালি বিরোধী তারা বাংলার শত্রু তারা বাংলার ছাত্রছাত্রীদের শত্রু আজকে সকলকে তাদের এক্সপোজ করা হবে এই বছরে এই লাইফ সকলে শেয়ার করুন এবং জনপ্রতিনিধি যারা শাসক বিরোধী মন্ত্রী হোক 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 আমলা সকলের কাছে এই লাইফটা পৌঁছে দিতে হবে ভয়ঙ্কর জিনিস কি হয়েছে বলছি পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজে ছাত্র ভর্তি হয় পশ্চিমবঙ্গের যতগুলো মেডিকেল কলেজ আছে তার টোটাল যে সিট রয়েছে তার পঁচাশি শতাংশ স্টেট কোটা পশ্চিমবঙ্গ রাজ্য কোটা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের যারা পারমানেন্ট রেসিডেন্ট ডোমিসাই যাদের রয়েছে তাদের জন্য খুব স্পষ্ট কথা এবার এখানে কারার কারা ঢুকছে যারা ঢুকছে তারা রাজস্থানের তারা ইউপি তারা ঝাড়খন্ডের তারা উড়িষ্যার তারা বিহারের আপনি ভাবতে পারেন আমাদের এখানে মেডিকেল কলেজগুলোতে এদের ঢোকানো হচ্ছে কিভাবে প্রথম হচ্ছে যে কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হয় সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হয় ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এরা নাম দেয়নি কারণ এখন নিটে স্টেটের নাম দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্র দপ্তরের কিচ্ছু এসে যায় না যে সে স্টেটের নাম দিয়েছে কি দেয়নি কারণ তারা অ্যাপ্লিকেশন কি করে করতে পারছে ফার্স্ট রাউন্ডে তারা অ্যাপ্লাই করে কিন্তু অন্য স্টেটের লোকেরা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং অ্যাপ্লাই করছে নিজেদের স্টেটে না পেয়ে আপনি ভাবতে পারেন কি করছে এবং নাম রোল নাম্বার র্যাঙ্ক সহ আমাদের কাছে রয়েছে সমস্ত তথ্য প্রমাণ আমাদের সঙ্গে আছে আমি ইস্যুটা একটু না বুঝিয়ে বলি যারা বুঝতে পারবে যারা শুনছেন সরকারি আধিকারিক শুনলে কান খারা করে শুনুন রাজনৈতিক নেতানেত্রী শুনলে ভালো করে শুনুন নিজে দলে জানান সরকার জানান এবং স্বাস্থ্য দপ্তরে বহিরাগত অংলার আছে কি করছে দিনের পর দিন ভালো করে ইস্যুটা বুঝুন এখন এখন নিটের মাধ্যমে সর্বভারতীয় নীটের মাধ্যমে

তার পনেরো শতাংশ সর্বভারতীয় পঁচাশি শতাংশ এই বাংলার রাজ্যের ছেলে মেয়েদের জন্য স্টেট কোটা অর্থাৎ পঁচাশি শতাংশ আসন সাড়ে চার হাজার যে আমাদের মেডিকেল সিট আছে তার পঁচাশি শতাংশ আমাদের ছেলে মেয়েদের জন্য রিজার্ভ কিন্তু তার মধ্যেও অন্য রাজ্যের ছেলে মেয়ে ডোমিসাইল বি দিয়ে তো ঢোকেই এইবার আরো ভয়ঙ্কর হয়েছে কি হয়েছে ধরুন একটা যে রাজ্যের আমি এই রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি হতে যাই পশ্চিমবঙ্গের কোটায় সবাই অ্যাপ্লাই করলো একটা লিস্ট বেরোলো প্রথম দফায় কাউন্সিলিং হলো তাহলে যারা প্রথমবার পেয়ে গেল তারা আউট ভর্তি হয়ে গেছে বাকি যারা ওয়েটিং এ আছে তাদের নিয়ে সেকেন্ড লিস্ট বেরোয় কিন্তু যখন সেকেন্ড লিস্ট বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে এই সেকেন্ড লিস্টে সত্তর জন নতুন ঢুকেছে সেকেন্ড লিস্টে প্রথম লিস্টে না থাকা অন্তত সত্তর অন্তত সত্তর কারণ বিয়ারটা জানি না অন্তত সত্তর জন বাইরে থেকে ঢুকেছে যাদের প্রথম লিস্টে নাম ছিল না যারা বিহারের যারা ইউপি যারা রাজস্থানের যারা আমরা আমরা আইডেন্টিফাই করেছি কারণ ওড়িশার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কারণ ইউপি আমরা ইউপিটা মেরিট রাজস্থানটা আইডেন্টিফাই করতে পেরেছি কারণ রাজস্থানটার মেরিট লিস্ট বেরোয় বিহারের আইডেন্টিফাই করতে পারিনি যে কারা বিহারেও আছে কারা বাংলার লিস্টও আছে কারণ বিহার প্রকাশ করে না প্রকাশ করলে তো সব ধ্বংস হয়ে যাবে সবাই জেনে যাবে যে বিহারের ছেলে মেয়েরা বাইরে রাজ্যে গিয়ে অসির দখল করছে জালিয়াতি করে এবার গড়গড়া সেই নামগুলো বলবে প্রমাণ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক সহ যাদের নাম সেকেন্ড লিস্টে অনৈতিকভাবে প্রথম লিস্টে না থেকেও ঢোকানো হয়েছে এবং যাদের নাম অন্য রাজ্যের তালিকায় জল করছে এক সঙ্গে কি করে দুটো রাজ্যে ডমিসাইল হতে পারে বলুন তো আমি কৌশিক মাইতি বাংলা ডমিসাইল বিহারের ডমিসাইল এক সঙ্গে হতে পারবো সম্ভব দিন প্রশ্ন করুন তো একজন প্রবল চক্রবর্তী একসঙ্গে কি ইউপি ডোমিসাইল বাংলা ডোমিসাইল কি করে হতে পারে কি করে হতে পারে দুই জায়গা ডোমিসাইল একদম বলছি তার রাজস্থানের স্টেট লিস্টে ভাববেয়া যোশী ঠিক আছে ভাববেয়া যোশী রাজস্থান স্টেট লিস্ট বাপের নাম বিশাল যোশী সেক্স ফিমেল স্টেট রাজস্থান কাস্ট জেনারেল র্যাঙ্ক সতেরো হাজার দুশো উননব্বই ওয়ান সেভেন টু এইট নাইন রাজস্থানের একটা আরো বলছি রাধেশ্যাম ভাস্কর বাপের নাম শ্রাবণ কুমার রাজস্থান সেখানে ও বি নন ঠিক আছে এটা রাজস্থানের লিস্ট পড়ে বলছি এদের সকলের নাম এদের সকলের নাম পশ্চিমবঙ্গের সেকেন্ড কাউন্সিলিং এ রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য কোটার সিটের জন্য এদের নাম কাউন্সেলিং এ রয়েছে আমি রাজস্থানের লিস্ট থেকে নাম করে বলছি রাজস্থানের রাজ্য কোটার থেকে ঠিক আছে র্যাঙ্ক আঠেরো হাজার নাম সঞ্জু বাপের নাম নিহাল চাঁদ ফিমেল ঠিক আছে র্যাঙ্ক উনিশ হাজার আটশো একাত্তর তারপরে বলছি নাম পূজা চৌধারী বাপের নাম হারফুল চৌধারী ঠিক আছে র্যাঙ্ক কুড়ি হাজার চারশো একানব্বই আরো বলছি নাম কোমাল শর্মা বাপের নাম রাজেন্দ্র কুমার শর্মা সেক্স ফিমেল রাজস্থান জেনারেল র্যাঙ্ক বাইশ হাজার ছশো উনত্রিশ আবার নাম রাজেশ বিজারনিয়া বাপের নাম মনোজ কুমার বিজারনিয়া ওবিসি এমসিএল ঠিক আছে রাজস্থানের রাজস্থানের ভূমিপুত্র সেখানকার কাস্ট সার্টিফিকেট আছে পশ্চিমবঙ্গের মানে স্টেট কোটায় সে কাউন্সেলিং এ ঢুকেছে ঠিক আছে এবং এর মধ্যে জালিটা আরো বলছে আরো গভীর জালি ঠিক আছে র্যাঙ্ক বাইশ হাজার ছশো পঁচানব্বই এটা রাজস্থান ঠিক আছে ইউপিতে আসছি এগুলো এখনো কিন্তু কমপ্লিট নয় আমাদের পুরো টিম এই নিয়ে এখনো ডিটেলগুলো বার করছে ঠিক আছে শুনুন ইউপি গির্জেশ কুমার পান্ডে বাপের নাম অরুণ কুমার পান্ডে র্যাঙ্ক দশ হাজার ছশো সাতচল্লিশ ঠিক আছে মনীষ কুমার বাপের নাম জয় রাম ঠিক আছে র্যাঙ্ক চোদ্দ হাজার ছশো ছিয়াত্তর তার নাম কারণ লাইন মেলাতে হচ্ছে তো নাম হচ্ছে রুদ্র প্রতাপ সিং ঠিক আছে মাথায় রাখবেন এই এগুলো পড়ছি আমরা ইউপির স্টেট কোটার লিস্ট থেকে ইউপির স্টেট কোটার লিস্ট থেকে এই নামগুলো পড়ছি এবার এবার এই নামগুলো যে পশ্চিমবঙ্গের কোটাতেও আছে এটা পশ্চিমবঙ্গের লিস্ট কমন নাম সত্যম পান্ডে পঁচিশ হাজার চারশো ছেচল্লিশ র্যাঙ্ক সে ইউপির ডোমিসাইল এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল এটা ওয়েস্ট বেঙ্গলের লিস্ট গর্বদায়া ইউপির লিস্টের নাম দেখালো আমি তার নাম ওয়েস্ট বেঙ্গল লিস্টের নাম দেখিয়ে দিচ্ছি পঁচিশ হাজার চারশো ছেচল্লিশ নাম সত্যম পান্ডে পশ্চিমবঙ্গের তালিকায় দ্বিতীয় তালিকায় নাম তার ঢুকে গেছে বাপের নাম মনোজ কুমার পান্ডে ঠিক আছে আরো পড়ে যাচ্ছে এরকম আশিস কুমার ভারতীয় আচ্ছা ভারতীয় তো তার মানে সব জায়গাতেই সেই ডোমিসাইল আর কি ঠিক আছে বাপের নাম রামগোপাল ভারতীয় র্যাঙ্ক বাইশ হাজার সাতশো বাষট্টি ঠিক আছে ঝাড়খন্ডের কথা বল তার আগে আমি এই সুটা বলি এই সুটা করতে গেল যখন ডোমিসাইল বি বাতিলের জন্য দু হাজার উনিশ থেকে বাংলার পক্ষ আন্দোলন করে যখন মাননীয় মুখ্যমন্ত্রী দুবার একবার নবান্নে একবার এস এস প্রকাশ্যে বলেন ডোমিসাইল বি বাতিল করতে হবে আমরা স্বাস্থ্য ভবনে যাই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে কথা বলি তিনি একটা জিনিস আমাদেরকে বলেছিলেন যে যখন আমরা ডোমিসাইল বিবিটা বাতিল করছি না কিন্তু যখন অ্যাপ্লাই করার সময় বলে দিতে হবে সে পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই করছে কিনা সেখান থেকেই একটা ছাঁকনি লাগিয়ে এই সংখ্যাটা আমরা কমিয়ে দেব। তাহলে পশ্চিমবঙ্গের ডোমিসাইল যদি প্রথমে ফর্ম ফিল আপ করা হয় ভর্তি হয় সে ভর্তি হলে সে কি করে ইউপি লিস্ট তার নাম আছে ইউপি লিস্ট কথা তার মানে স্বাস্থ্য ভবন বারবার এই প্রতারণা করছে কেন বলুন তাহলে পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গ তাহলে প্রথমে দিতে হয় না প্রথম লিস্টে নাম ছিল না আমরা প্রথম লিস্টে অ্যাপ্লাই করিনি তো নেটটা নরমাল অন করে দে না নরমাল নেট নেই তো আমার ওয়াইফাই সারা কোন নেট লাইট বন্ধ সেটা কিছু হচ্ছে না ঠিক আছে ঠিক আছে হবে দেখুন তাহলে পশ্চিমবঙ্গ না লেখেনি পশ্চিমবঙ্গ অ্যাপ্লাই করেনি ফার্স্ট লিস্টে নাম ছিল না সেকেন্ড লিস্টে নাম কারা ঢোকালো স্বাস্থ্য সচিবের সঙ্গে আমরা মিটিং করে যা বুঝেছি গত কয়েকদিন আগে কাউন্সিলিং শুরুর দুদিন আগে আমরা মিটিং করেছিলাম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিবের সঙ্গে সেদিন আমরা সংবাদ মাধ্যমের সামনে বাঙালির সামনে তার সরব উন্মোচন করেছিলাম সে কতটা বাঙালি বিদ্বেষী সে কতটা বাংলা বিদ্বেষী সে বাংলার ছেলে মেয়েদের মেডিকেলে ভর্তি হতে দিতে চায় না এরাই স্বাস্থ্যকর্তা হয়ে বসে থাকে এরাই স্বাস্থ্য সচিব হয় এই বহিরাগত আমরাই বাঙালির ক্ষতি করে দেখুন এত আন্দোলন করার পরেও মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তারা কিন্তু কাজগুলো করছে না তারা কিন্তু আপনার ছেলেকে মেডিকেল ঢুকতে দেবে না ইউপি থেকে ছেলে আনছে তার এবার স্বাস্থ্য ঝাড়খন্ডের লিস্ট চলছে এটা ঝাড়খন্ডের লিস্ট এর নাম হচ্ছে শাশ্বাত ঠিক আছে র্যাঙ্ক ছাব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ এর নাম হচ্ছে আরেকজনের নাম হচ্ছে মেনকা কুমারী র্যাঙ্ক উনত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ আরো শুনুন নাম বিশাল কুমার যদি বিশাল কুমার ঠিক আছে ঠিক আছে দেখুন বলে যাচ্ছি এরপরে উড়িষ্যা এবার একটা কথা উড়িষ্যারটা বলার আগে কথা বলে দিই উড়িষ্যারটা বলার আগে এবার আমি বলতে চাই উড়িষ উড়িষ্যার লিস্টা যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই এই যে ধরুন এরা ফেক ডোমিসাইল সঙ্গে সঙ্গে জোগাড় করা যায় ফেক কাস্ট সার্টিফিকেট ফেক কাস্ট সার্টিফিকেট সঙ্গে সঙ্গে জোগাড় করা যায় কি করে বলছি এবার ওখানকার ছাত্ররা আমাদের একটা স্পষ্ট জিনিস জানাল এই যে এরা সিটগুলো ব্লক করে রাখবে কারণ ওদের র্যাঙ্কগুলো যা রয়েছে সিটগুলো যদি ব্লক করে রাখলো তার কারণে আমাদের যে মেধাবী মেয়েরা তারা মেডিকেলের জায়গায় ডেন্টাল পাবে বা সরকারি জায়গায় প্রাইভেটে পাবে বুঝলেন এবার পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করে করে রেখেছে রেখেছে এরা এরা ব্লক কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা একবার একটা সিট নিয়ে তারা কিন্তু এদের ব্লকের ফলে যে বাইরের ছেলেমেয়েরা যদি ধরা পড়ে ফলে সিটটা যে খালি হয়ে গেল তখন কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তার জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না আর অ্যাপ্লাই করতে পারবে না আর কি ফল হবে ওই যারা ওই যারা ব্লক করেছিল যদি ধরাও পড়ে গেল আমি ধরলাম তখন সেগুলোর কাউন্সেলিং হবে অফলাইন অনলাইনে নয় নিজেদের মধ্যে তথ্য প্রমাণ ছাড়া আপনি খেলাটা কত গভীর বুঝতে এবং সেই ঘুরে ফিরে ঝাড়খন্ড সেই ঘুরে ফিরে রাজস্থান সেই ঘুরে ফিরে ইউপি সেই ঘুরে ফিরে এক করে আমি উড়িষ্যার নম্বরটি বলছি উড়িষ্যার ক্যান্ডিডেট অনেকের মনেই প্রশ্ন জাগবে ভাই এত কিছু বলছো বিহার কোথায় বিহার জানে যে সেখান থেকে প্রতি বছরই জালি করা হয় প্রতি বছরেই জালি করা হয় এবং তার জন্য বিহার এই পাবলিকলি তাদের লিস্টটা প্রকাশই করে না বিহার পাবলিকলি এই লিস্টটা প্রকাশই করে না আরে হটস্পট দিয়ে কর না ওটা এই হটস্পট দিয়ে কর না নতুন করে শুরু করতে হবে ঠিক আছে প্রকাশই করে না ঠিক আছে এই আওয়াজটা করলাম না কারণ আমাদের অন্য একখানে মাল্টিপল সোর্স থেকে এখন লাইভ হচ্ছে একটা জায়গা হচ্ছে না ঠিক আছে একটা ইন্টারনেটের সমস্যা রয়েছে বুঝতে পারছেন আমাদের কিভাবে লড়াইটা করতে হচ্ছে কাদের বিরুদ্ধে কত কষ্ট করে যাতে কিনা বাংলার ছেলে মেয়েগুলো ডাক্তারি করতে পারে আমাদের বাংলা মাধ্যমের ছেলে মেয়েগুলো আমাদের পশ্চিমবঙ্গের বোর্ডের ছেলে মেয়েগুলোর ধ্বংস না করে দিতে পারে গুলো তাই জন্য করছি শেয়ার করুন অনেক কষ্ট করে অনেক খেটে পুরো টিম কিন্তু এই কাজটা করছে উড়িষ্যারটা শুনুন লোনা লোনালিসা দাস র্যাঙ্ক চব্বিশ হাজার সাতশো ছাব্বিশ দেখুন উড়িষ্যার লিস্টে উড়িষ্যার লিস্ট থেকে বার করছি এবং পশ্চিমবঙ্গের লিস্টে আছে এবং পশ্চিমবঙ্গের ফার্স্ট লিস্টে ছিল না ফার্স্ট কাউন্সেলিং এ সেকেন্ড কাউন্সেলিং এ কি করে ঢুকলো ডেট এক্সটেনশন করা হয়েছে কার স্বার্থে ফার্স্ট কাউন্সেলিং এ যে আছে সেকেন্ড কাউন্সিলিং এ এই বহিরাগত ঢোকানোর জন্য যে ডেট এক্সটেনশন করা হলো কে করলো কে সই করলো কামলা কার সাথে কাকে বাঁচাতে কাকে ঢোকাতে কাকে বঞ্চিত করতে উত্তর দিতে হবে দিনের পর দিন এই প্রতিটি মেডিকেল কলেজে আমাদের ছেলে ডাক্তারি পড়ানোর জন্য আমাদের কোটি কোটি টাকা খরচা হয় আবার আপনার ইউপির টাকা না উড়িষ্যার টাকা না বিহারের টাকা না রাজস্থানের টাকা না ঝাড়খণ্ডের টাকা না আমার আপনার টাকা আমার আপনার টাকা বুঝতে পারলেন উড়িষ্যার লিস্টটা পুরো পড়ছি সংকেত কুমার দাস র্যাঙ্ক পঁচিশ হাজার টোয়েন্টি টু তপন দাস এগুলো বাঙালি দাস না টু ফাইভ ওয়ান সিক্স টু দেবাস্মিতা দাস এগুলো ডিএসএইচ দাস ডাস টু ফাইভ থ্রি জিরো ফাইভ ইফাত আরা 25402 আয়ুষ দাশ 25920 প্রভু রঞ্জন সামন্ত রায় 26231 এগুলা ছোল ইন্ডিয়া র‍্যাঙ্ক যেটা পশ্চিমবঙ্গের স্টেট লিস্টে ও ইমাল্টি রয়েছে আবার ওড়িশা স্টেট লিস্টেও অনেক সুস্থ পর্যন্ত ভৌতিক লোক যে দুই জায়গায় রেসিডেন্ট একই সঙ্গে দুই জায়গায় প্রকট হয়েছে এগুলো জোর জরচোর এগুলো ক্রিমিনাল এবং এদের যে ঢোকাতে যারা ঢোকাতে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে ভূগোল দপ্তর তারাও ক্রিমিনাল দিব্যা দাস ছাব্বিশ হাজার দুশো ছিয়ানব্বই নিশি শিখা চৌধুরী ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ বিশ্বরঞ্জন সাহু ছাব্বিশ হাজার তিনশো চুরাশি মানে লিস্ট পড়েই যাচ্ছি বুঝতে পেরেছেন এবার গল্প শুরু এবার গল্প শুনুন এখন তো কুনতো শুনুন দেখলেন যে বইরাগততে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তারা তাদেরকে চেকিং কি করবে বুঝতে পারছেন আরে যারা বইরাগততে ঢোকাতে ডেট এক্সটেনশন করে দিচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং এ ছিল না সেকেন্ড রাউন্ডে তারা ঢুকেছে কি করে ঢুকলো কেন এলাও করা হয়েছে যে ফার্স্ট রাউন্ডে ছিল না পশ্চিমবঙ্গের কে এলাও করেছে কে সই করেছে কার অর্ডার কে ডেট এক্সটেনশন করেছে আমরা জানতে চাই এই ভেতরের অর্ডারগুলো এবং আমরা আরটিআই করে বার করব প্রতিটি কাউকে ছাড়া হবে না আমাদের মেডিকেল কলেজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিট গুলো বাড়াবে বাতিল করবে আর তোমরা এই জিনিসগুলো করবে বাংলাকে মিলিয়ে দেবে বাংলার সবকিছু তারপরে এখান থেকে পাশ করে বেরিয়ে যাবে আর তারপরে বলবে আমাদের গ্রামে গঞ্জে ডাক্তার নেই কোথাও কোনো ডাক্তার নেই আর মেনে নেওয়া হবে না এরপরে শুনুন আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর কাজ চেঞ্জ করে দিচ্ছে বাইরের স্টেটের লোক আপনি ভাবতে পারেন বাইরের স্টেটে তার একটা কাস্ট এই স্টেটে সে রিজার্ভ ক্যাটেগরি সাধারণত কি হয় যে আপনার এই স্টেটে রিজার্ভ ক্যাটেগরি থাকতে পারে অন্য স্টেটে আপনি রিজার্ভ ক্যাটেগরি পাবেন না কারণ কাস্ট সার্টিফিকেট একমাত্র ভূমিপুত্র থাকে পশ্চিমবঙ্গের যে কাস্ট লিস্ট এসসি লিস্ট এসটি লিস্ট লিস্ট আর বিহারের এসসি লিস্ট এসটি লিস্ট লিস্ট আলাদা কি হয় যে যেখানকার সেখানকার কাস্ট লিস্ট থাকে ঠিক আছে কিন্তু যে যেখানকার নয় সেখানে সে জেনারেল হয়ে যায় বাংলায় সবই উল্টো দু জায়গায় খেলছে এবং যে ওখানে জেনারেল সে এখানে কাস্ট সার্টিফিকেট বার করিয়ে নিচ্ছে এখানে সে এসসি হিসেবে অ্যাপ্লাই করছে আপনার আপনাকে উদাহরণ দিচ্ছি একদম তথ্য সহ উদাহরণ দিচ্ছি নাম বিভিশা মহাপাত্রা ঠিক আছে পশ্চিমবঙ্গ এখানে তার বলছে সে এসসি দেখুন একদম বড় করে দেখাচ্ছি দেখাতো বিভিশা মহাপাত্র পড়া যাচ্ছে তো সেভেন টু ওয়ান ঠিক আছে কাস্ট কাস্ট এসসি এসসি এই যে দেখো বিবিষা মহাপাত্র এটা কিসের লিস্ট এটা হচ্ছে পশ্চিমবঙ্গের লিস্ট ঠিক আছে যে ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল ডেন্টাল আয়ুষ কাউন্সেলিং ঠিক আছে এবার দেখো এই একই ব্যক্তিকে আমরা উড়িষ্যার লিস্টে বার করছি বিবিষা মহাপাত্র র্যাঙ্ক এখানে কিন্তু তার কাস্টের গল্প নেই সে জেনারেল এই যে জেনারেল তার কোন এখানে কাস্টের গল্প নেই একই লোক আরো দেখাচ্ছি যেরকম শুভাকান্তা দাস ডিএসএইচ পশ্চিমবঙ্গে সে হচ্ছে উড়িষ্যায় সে হচ্ছে জেনারেল পশ্চিমবঙ্গে যেই হলো সে হয়ে গেছে এসসি তার মানে এই পশ্চিমবঙ্গে এসসি সার্টিফিকেট বিলি হচ্ছে বহিরাগতদের হ্যাঁ এই পশ্চিমবঙ্গে এসসি সার্টিফিকেটটা মাগনা যে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড ইউপি যেখান থেকে যে পশ্চিমবঙ্গে এসসি হয়ে যাওয়া যায় ও বিসি হয়ে যাওয়া যায় যাইছে হয়ে যাওয়া যায় এবং শুধু বাইরের স্টেটের নয় আমরা একটা কেস বলছি যে কেসটা এখন আমরা ক্রিমিনাল চার্জে নিয়ে যাব ভাবনা সব দু হাজার উনিশে সে পশ্চিমবঙ্গে ছিল ওবিসি দু হাজার কুড়িতে এই নিট পরীক্ষাতে সে হয়ে গেল পশ্চিমবঙ্গে এসসি এক বছরে ওবিসি ছিল পরের বছর এসসি হয়ে গেল অথচ স টাইটেল এস এ বিহারিদের টাইটেল সেটা এখানে আদৌ এসসি বা ওবিসি কোন লিস্টে নেই বাড়িটা টিটাগর এখন মালদা মেডিকেল কলেজে আপনার কোটি কোটি টাকায় পড়ছে সরকারি মেডিকেল কলেজে আমরা বারবার এগুলো সামনে এনেছি কোথাও একটা আটকে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন করতে স্বাস্থ্য সচিব আমাদের বলেছেন যে করতে দেব না কোন অর্ডারই আসেনি বাংলার মুখ্যমন্ত্রী যেটা মুক্তি বাংলার মুখ্যমন্ত্রীকে লিখে দেবে এবার কি বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে সব করে জিনিস এরকম ভাবে লিখে দেবে এরকম ভাবে খুব স্পষ্ট কথা এখানে কাস্ট সার্টিফিকেট ফ্রিলি বেরোয় বহিরাগতদের এখানে ডোমিন সার্টিফিকেট এবারে দেখুন ফার্স্ট রাউন্ডে অন্য জায়গায় কাউন্সেলিং করেছে তারপরে ওখানে ডমসাইন সার্টিফিকেট করেছে সেকেন্ড রাউন্ডে যখন এখানে কাউন্সেলিং করার সাহস পাচ্ছে তার মানে কনফিডেন্ট কনফিডেন্ট যে এখানে জাস্ট পয়সা ছড়ালে ডোমসাইন সার্টিফিকেট হয়ে যাবে ডোমিসাইন সার্টিফিকেট হবে মানে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে যাবে স্বাস্থ্যসাথী হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাবে সব হয়ে যাবে পুরো তো পুরো মানা মানে বারোভূতের লুট চলছে ধর্মশালা ধর্মশালা এই জিনিস কিন্তু আর চলতে দেওয়া হবে না খুব স্পষ্ট কথা সব রিচেক করো আজ পর্যন্ত যা যা বার করেছো এটা করে দিলে পশ্চিমবঙ্গ বেঁচে যাবে জঞ্জাল ডুবে যাবে পশ্চিমবঙ্গের আসল ভূমিপুত্ররা পশ্চিমবঙ্গের আসল এস সি আসল অফিসি আসল এসটি তার ন্যায্য জায়গা পাবে এবং ডোমিসাইল সার্টিফিকেট সবাই এখানকার না সবাই বাঙালি বিহারে থাকলেও বাঙালি উড়িষ্যায় থাকলেও বাঙালি শুধু বাঙালি না এখানকার সব বেনিফিটস পাবে এই জিনিস আমরা ধ্বংস করতে চাই বাংলা পক্ষ কিন্তু এই নিয়ে এবার আমরা এগুলো যেহেতু জালিয়াতির কাজ আমরা কিন্তু থানায় দায়ের করতে চলেছি এবং এরা যদি মেডিকেল কলেজে চান্স পায় বাংলা পক্ষ কিন্তু মেডিকেল কলেজগুলোর দরজায় অ্যাডমিশনের দিন একদম দরজায় থাকবে দেখে নেওয়া হবে অ্যাডমিশনের দিন দরজায় থাকবে দেখে নেওয়া হবে এই লাইভ শেয়ার করুন বাংলার স্বাস্থ্যমন্ত্রকে বাংলার মুখ্যমন্ত্রীর আদেশ উপেক্ষা করে যে দুর্নীতিবার চক্র বাংলার ছেলে মেয়েদের স্বপ্ন ধ্বংস করে বহিরাগতদের ডাক্তারিতে চান্স পাইয়ে দিচ্ছে বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে বহিরাগতদের এখানকার কাস্ট সার্টিফিকেট ডোমিজাল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তাদের মুখোশ খুলে দিন খুলে দিন খুলে দিন জয় বাংলা